পুষ্করের পক্ষ থেকে রাজনগর নামহট্টের উদ্যোগে ঐতিহাসিক কালীদহে শ্রীকৃষ্ণের সলিল বিহার অনুষ্ঠান। প্রতি বছরের মতো এবছরও আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামূর্তি সংঘ তথা ইস্কনের পক্ষ থেকে এবং রাজনগর নামহট্টের উদ্যোগে শ্রীকৃষ্ণের সলিল বিহার অনুষ্ঠান আয়োজিত হয়। এই উপলক্ষে রাজনগরের ঐতিহাসিক কালীদহ পুকুরে এবারও ধর্মীয় আচার রীতি মেনে নিষ্ঠা সহকারে শ্রী জগন্নাথ বলরাম ও সুভদ্রা মহারানীর নৌকা বিহার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অসংখ্য ভক্তের সমাগম ঘটে। নৃত্য গীতের মাধ্যমে এদিন আনন্দ উপভোগ করেন সকলে। স্থানীয় কয়েকজন ভক্তের বক্তব্য, এদিন উক্ত ধর্মীয় অনুষ্ঠান কর্মসূচিতে বিভিন্ন স্থানের ভক্তরা যোগদান করেন, ভগবানের প্রীতিবিধান ও আনন্দ লাভ করেন। সুষ্ঠুভাবে এদিন যাবতীয় আয়োজন সম্পন্ন হয়েছে বলে জানান আয়োজকরা। বীরভূমের রাজনগর থেকে মোহাম্মদ সফিউল আলমের রিপোর্ট, বঙ্গের খবর।